কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে কোনো পরিচয় আজ আমি দেব না, তার কারণ তার লেখা হিমসেলফই বলছি, একদম সাদাত হোসাইনের লেখা পুরুষ এইভাবেই দেখছি আপাতত। পরে সাদাত যখন একটা কবিতায় বলছে যে আমি নদী রেখে গেলাম নদী নারীর মতো, সাদাত কবিতায় কি নদী খোঁজে না নারী খোঁজে না প্রেম খোঁজে? উদ্দীপনা খোঁজে, আর উদ্দীপনার উৎস আসলে একজন লেখক নানান ধরনের উপাদান থেকেই নেয়, সেটা নারী হতে পারে, নদী হতে পারে, প্রকৃতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, প্রত্যাশার জন্য যে অপেক্ষা সে অপেক্ষা হতে পারে, প্রত্যাশা ভঙ্গের ব্যর্থতাও হতে পারে। মানে যেই ধরনের অনুভূতি তোমাকে প্রবলভাবে তাড়িত করবে তাই মূলত কবিতা লেখার উদ্দীপনা কিংবা উৎস। আমার কাছে মনে হয় যে আমি যে সকল অনুভূতি দ্বারা তীব্রভাবে প্রবলভাবে তাড়িত হই তা সকলেই কোনো না কোনোভাবে আমাকে উদ্দীপ্ত করে লিখতে। আমি এই যে প্রণয়ে তুমি প্রার্থনা হয় বইটা যখন পড়ছিলাম তখন আমি দেখছিলাম যে প্রাককথনে যে কথাগুলো লেখা আছে যে কবিতার প্রতি কিন্তু তাচ্ছিল্য আছে, মানে এটা অবহেলায় লেখা, এই অবহেলাটা কেন? ওকে, এটা দারুণ একটা প্রশ্ন, এই প্রশ্নটার জন্য তোমাকে ধন্যবাদ। সেটা হচ্ছে কি, আমি যখন ছোট ছিলাম তখন একবার স্কুলে গিয়েছি, তো স্কুলে আমি ছাত্র হিসেবে খুবই খারাপ ছিলাম, মানে ধরো আমার ম্যাথমেটিক্স আমি সবসময় জিরো পেতাম। তা আমার মনে আছে আমার স্যার হচ্ছে ম্যাথমেটিক্স খাতার উপরে আমাকে জিরো দিয়ে জিরোর আবার দুপাশে যেটা ডাট লাগিয়ে চশমা নিয়ে দিত, যেটা আমি চশমা পড়তাম। এবং আমার বন্ধুরা মিলে এক স্যারের কাছে টিউশন পড়তাম, বলা হতো যে ওই স্যার নাকি মানে সবাই বলতো যে উনি হচ্ছে একটা গরুকেও অঙ্ক করালে সে পেরে যাবে এরকম আর কি। স্যারই কিন্তু হতাশা আমাকে বললেন যে শুধু তোকেই আমি কখনো অঙ্ক শেখাতে পারলাম না। আবার বন্ধুরা যখন দেখা গেলো যে 10টা চ্যাপ্টার শেষ করে ফেলেছে আমি এখন এক চ্যাপ্টারেই বসে আছি। তো আমার এই বন্ধুদের মধ্যে একজন ছিল যে অনেক ব্রিলিয়েন্ট ছিল, কিন্তু সে আবার কিছু না কিছু ক্ষেত্রে আমার সঙ্গে এক ধরনের আমাকে ঈর্ষাও করতো, কারণ আমি কবিতা লিখতে পারতাম, কবি লিখতে পারতো না। তো ও করতো কি, একবার একটা মানে আমি তো কবিতা লিখতাম বা ছড়া লিখতাম যখন যেটা হয় আর কি, তো একবার যেটা হলো যে আমি যখন কবিতা লিখি একদিন আমাকে এসে বললো যে আমিও লিখেছি। কীভাবে লিখেছে? ও আমাকে একটা কবিতা পড়ে শোনালো, পরে দেখলাম যে ও করেছে কি, ওই যে বিভিন্ন কবিতা থেকে দুই লাইন করে নিয়ে আচ্ছা তারপরে একটা কবিতা বানিয়েছে। তা আমি যখন হাসলাম যে ওকে ফাইন, তো ও যখন ধরা পড়ে গেল তখন আমার প্রতি আরও ঈর্ষা বেড়ে গেলো। তখন করতো কি, আমার বাড়ির সামনে যাও, আমি একবার রেজাল্ট খুব খারাপ করলাম তো আমি ভাবছি এটা আমার মাকে দেখাবো না, ওই ঈর্ষা পড়ার মতো থেকে ও করেছে কি যে ওটা লুকিয়ে নিয়ে আমার মাকে দেখিয়েছে যে ওর রেজাল্ট এত খারাপ করেছে কারণ কবিতা লিখে। এবং এটা মোটামুটি সবার কাছে প্রতিষ্ঠিত হয়ে গেলো যে আমি পড়াশোনায় অনেক খারাপ করছি বিকজ আমি কবিতা লিখি। তো সাধারণত আমার একটা কথা বলো, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সাহিত্য আমরা পড়েছি বা দেখেছি বিশেষ করে কবিতার জায়গায়, প্লিজ আপনি সই নেবেন, হ্যাঁ হ্যাঁ, তো সাধারণ জাস্ট এই স্বাক্ষর সংগ্রহ থেকেই একটা প্রশ্ন জাস্ট মনে পড়লো তাই বলতে ইচ্ছা করছে যে আমরা দেখেছি যে জীবনানন্দ দাশের যে কবিতার খোঁজ, যে উদ্দীপনার খোঁজ বনলতা সেন ছিলেন, আমরা নীললোহিতের সঙ্গে নীরাকে খুঁজি, সাদাত কাকে খোঁজে? প্রথম উত্তরটা থেকে ও কাজল চোখের মেয়ে পাওয়া গেছে, মানে পাওয়া গেছে মানে কাজল চোখের মেয়ের ব্যাপারটা কি আমি বলি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কাজল চোখের মেয়ে এটা আপনি কাকে নিয়ে লিখেছেন? আমি তো ভেবেছি আমি কাকে নিয়ে লিখেছি, এটা অনেক আগের লেখা, ইনফ্যাক্ট এটা শুধু 2014 সালে বা 2015 সালের জন্য। তখন আমি আবিষ্কার করেছিলাম যে আমি একবার বাসে কোথাও যাচ্ছিলাম, তো বাসের সিটনাপে ইঞ্জিন কভারের উপর মানে লোকাল বাসে বসার একটা ব্যাপার ছিল, তো বসেছি, প্রচণ্ড গরম, এবং তখন আমি ঠিক দেখছি যে আমার মুখোমুখি সিটে হচ্ছে একটি মেয়ে বসে আছে, মেয়েটি বোরকা পরা এবং ওর শুধু চোখ দেখা যাচ্ছে বিউটিফুল মানে আইস না, আমি মানে আই ওয়াজ হিট মানে মন্ত্রমুগ্ধের মতো। তো যাই হোক নেমে গেছে, আমি তোমাকে দেখিনি, অ্যান্ড দোজ লাইন্স কামস ফ্রম দ্যার, আর যেটা হচ্ছে যে আমি তোমাকে দেখিনি। হ্যাঁ, এখন তুমি যেটা বললে যে নীরা ছিল বা বনলতা সেন ছিল, আমার কাছে মনে হয় যে ব্যক্তি হিসাবে তারা ছিল কিনা আমি জানি না, আমার কাছে মনে হয় তাদের সকল কবিতার উৎসই ঠিক ওই ব্যক্তি বনলতা সেন কিংবা নীরাই ছিল কিনা আমি কল্পনা হতে পারে। যদি একজন থাকেও তার পরবর্তী সকল কবিতাতে ঠিক ওনাকে ওই ব্যক্তি মানুষকে নিয়ে লেখা হয়েছে তা না, হয়তো তার অন্য কারোর প্রতি অন্য কোনো মুহূর্তের মুগ্ধতা তৈরি হয়েছে, সেই মুগ্ধতা থেকেও হচ্ছে একটা লেখা তৈরি হয়েছে, সেই লেখাটাকে তিনি হয়তো ওই নামটি দিয়ে হয়তো প্রকাশ করেছেন। আজ থেকে অনেক বছর আগে মানুষ একটা ছোট নোটবুক নিয়ে ঘুরতো না, একদম 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 একদম, আমাদের একটু নোটবুক নিয়ে ঘোরার ওই ইয়েটা নেই, নোটবুক নিয়ে ঘোরার পর তিনি যেটা লিখতেন সেটি ওনাকে পরবর্তীতে আবার প্রকাশ করতে হতো, তারপর পাঠকের কাছে যেত, তারপর প্রতিক্রিয়াটা পেতে পারতেন। আমাদের সময় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে এখন যেটা হয়েছে আমরা নোটবুক নিয়ে ঘুরি, আমরা হয়তো মনে এসেছে লাইনটা আমি ফেসবুকে সরাসরি লিখে দিচ্ছি,
তাৎক্ষণিকভাবে আমরা তাৎক্ষণিক অনুভূতি, তাৎক্ষণিক লেখা, তাৎক্ষণিক প্রকাশ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ওটা তোমাকে না অনেকভাবে বুঝতে সাহায্য করে, মানে ইনস্ট্যান্ট তোমাকে একটা ইন্সপিরেশন দেয়। সো ইউ আর রাইট। হেলাল হাফিজের ক্ষেত্রে আমি যেরকম যে উদাহরণটা দিলাম, যে যে জলে আগুন জলে যখন তিনি লিখছেন, তখন দেশ স্বাধীনতার জায়গায় রয়েছে, মুক্তিযোদ্ধা হচ্ছে, এবং কবিতা বিদ্রোহে প্রকাশ পেয়েছে। এখন কি সেই কবিতার জায়গা থেকে অনেকটাই বিদ্রোহ কমে গেছে? অনেক বেশি প্রেম, মাধুর্য, নরম বিষয়, মানে গোলাপ কবিতার বিষয় উঠছে, বন্দুকের বুলেট নয়। আমি তোমাকে একটা মজার কথা বলি, আমার কিছু কবিতার লাইন তোমাকে আমি বলি, তাহলে তুমি বুঝবে বিষয়টা কিরকম। ধরো তুমি আমার কবিতার লাইন শুনলে তুমি হয়তো বুঝতে পারো যে আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেড়ে যাবে তোমার শহর, বা ধরো বিলবোর্ড নিষিদ্ধ শহরে বুক ভর্তি তোমাকে চাই বিজ্ঞাপন নিয়ে ঘুরে বেড়ায়, বা ধরো এই যে শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কেটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কিন্তু ধরো আমি লিখেছি, আমি তোমাকে পড়ে শোনাই, হ্যাঁ সেই সে মিছিলে তুমিও কি ছিলে, নাকি ছিল শুধু একা কেউ, জেনে রেখো আজ একা এ আওয়াজ হবে শত সহস্র কেউ। আমি আমাদের ওখানে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা আন্দোলনের জন্য তিনি একা দাঁড়িয়ে গেছিলেন প্রতিবাদের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিন্তু তার পেছনে সে কেউ দাঁড়ায়নি। আমি তখন লিখেছিলাম এই লাইন। তোমার কি ছোটবেলা এরকম কেউ ছিলেন যার কবিতা তুমি দীর্ঘ অধ্যাবসের মধ্যে নিয়ে এসছো, তুমি দীর্ঘক্ষণ পড়েছো, তা তোমাকে ভাবিয়েছে, তা তাড়িয়েছে তোমাকে অন্য কিছু সৃষ্টি করার জন্য? আচ্ছা, এটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ধরো ছোটবেলায় যেটা থাকে না, যে আমাদের মধ্যে এক ধরনের পৃথিবী বদলে দেওয়ার স্বপ্ন থাকে, তাই না? আমরা খুব বিদ্রোহী হতে চাই। তো আমার এই জায়গা থেকে মনে হচ্ছে যে, এবং কাজী নজরুল ইসলাম নানা কারণেই বাংলাদেশের মানুষের কাছে, মানে বিশেষ করে যারা, আমি বলবো যে আমি যে গ্রামে বেড়ে উঠেছি সেই গ্রামের মানুষের কাছে খুবই প্রতিবাদের ভাষা একটা কণ্ঠস্বর হয়েছিলেন। এবং প্রথম আমরা যার যখন তার বিদ্রোহী কবিতা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আবৃত্তি করতেন, এবং যিনি আবৃত্তি করতেন তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, তর্জনীর উল্লম্ভন, বা তিনি যে শরীরিতার যে ভাষা, সেটি আমাদের মধ্যে প্রবাহিত হতো। এবং তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি নজরুলের কবিতা ছোটোবেলা থেকে প্রচুর মানে পড়তাম, এবং আমার কাছে মনে হতো যে আমি তার, এবং পড়তাম মানে হচ্ছে কি, আমি পড়তে চাইতাম যে তার কবিতার মধ্যে বিদ্রোহের ভাষা সেটি। কবিতা থেকেই বই, বই থেকে বইমেলা, তুমি একাধিকবার একাধিক দেশের বইমেলায় থেকেছো, কলকাতার ক্রাউড কোথায় আলাদা বলে তোমার মনে হয়? মানে আই ক্যান এক্সপ্রেস ইন ওয়ার্ড অ্যাকচুয়ালি, মানে কিছু শব্দ, মানে বলে না যে শব্দ কখনো না কখনো ব্যর্থ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে কলকাতার মানুষের বইয়ের প্রতি ভালোবাসা, এবং তার চেয়ে আমি আরেকটু আলাদা করে বলতে চাই, আমার প্রতি যেই ভালোবাসাটা আমি পেয়েছি সেটি আমাকে নির্বাক করে মানে ফেলছে একভাবে। মানে শব্দের সাধ্য নেই সব সময় তোমার অনুভূতি প্রকাশ করে, তা আমি আসলে এই জন্য এটি প্রকাশ করতে গিয়ে অনেক বারবার ব্যর্থ হয়েছি, যে ভালোবাসা আমি দেখেছি এটি অভাবনীয়, এবং আমি নিজেকে ব্লেসড ভাবছি, একই সঙ্গে আমি শেষ করব, তবে শেষটা আজ আমি নয়, তোমাকে দিয়ে শেষ করব। তবে আগামী, আমি জানি যে 21 ফেব্রুয়ারি গ্রন্থ যে মেলা বাংলাদেশ আয়োজিত হবে, তার জন্য শুভেচ্ছা রইল। আমি চাইবো তোমার পছন্দের একটা কবিতা তুমি তোমার বই থেকে দর্শকদের জন্য পড়ে শোনাও, এবং এইভাবেই আজকের সাক্ষাৎকার আমাদের এখানে শেষ হবে। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই, বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে, গল্প হয়, আড্ডা হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয়, সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এজেন্টের ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন।